নদীর ধারে থাকা অবস্থায় হঠাৎই বাস পড়ে মৃত্যু হলো এক যুবকের, আহত আরও তিন। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার লক্ষ্মীনগরে। মৃত ওই যুবকের নাম সালাউদ্দিন শেখ, তার বাড়ি ফরাকা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এনায়েতনগর গ্রামে। মাস কয়েক আগে বিয়ে হয়েছিল ওই যুবকের। জানা গেছে এদিন দুপুরে পাশের গ্রাম লক্ষ্মীনগরের গঙ্গা নদীর ধারে এসেছিলেন ওই যুবক। সেই সময় নদীতে থাকা একটি নৌকা ডাঙাতে নিয়ে আসার জন্য কাজ করছিলেন আরও তিন যুবক। তাদের সাহায্য করতে নৌকা ডাঙায় উঠিয়ে নিয়ে আসতে নদীর ধারে যান বছর একুশের যুবক সালাউদ্দিন শেখ। তখনই হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি, তার মাঝেই পড়ে বাজ। নদীর তীরে বাজ পড়তেই সংজ্ঞা হারান চার যুবকই গুরুতর অসুস্থ অবস্থায়। স্থানীয় বাসিন্দারা চারজনকে শামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই সালাউদ্দিন শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাস কয়েক আগেই বিয়ে হওয়া ওই যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। নৌকা ডুবেছিল, তো অর্ধেকের বেশি নৌকাটা ডুবা ছিল, তো আমরা উঠাবার লেগে ই করেছিলাম, দিয়েই বাস বিজলি পড়ে গেছে। মানে তিনজনের বেশি আঘাত হয়েছে, একজন মরে গেছে, দুজন আঘাত বেশি পেয়েছে। বাজ পড়ে মারা গেছে, কোথায় মারা গেছে এটা জানেন? বাড়ি থেকে বের হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, রাস্তা দিয়ে এরকম হয়েছে, কিন্তু কত হয়েছে আমরা জানি না। যখন শুনছি কি ধুলে হাসপাতালে